ঘুম থেকে উঠে মিনু দেখল সে আর মেয়ে নেই, ছেলে হয়ে গেছে। তার বিয়ের জন্য দেখে গেছে ছেলে পক্ষ, তাদের পছন্দও হয়েছে। এবার পরিবার থেকে ছেলে দেখার কথা, তবে তার আগে নিজেই ছেলে হয়ে গেলেন বগুড়ার মিনু খাতুন। তার বয়স 18 বছর। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর পোড়ানগরী গ্রামে গত বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। মিনুর মেয়ে থেকে ছেলেতে পরিণত হওয়ার সংবাদ শুনে তাকে একনজর দেখার জন্য মানুষের ঢল নেমেছে তার বাড়িতে। জানা যায়, দেউলি ইউনিয়নের গাংনগর পোড়ানগরী গ্রামের কৃষক আব্দুল কাফি এবং মনোয়ারা বেগমের 5 মেয়ে এবং 1 ছেলে, এর মধ্যে মিনু খাতুন পঞ্চম। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে ঘুমাতে যান মিনু। মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি বুঝতে পারেন তার শারীরিক পরিবর্তন ঘটেছে। এরপর রাতে আর ঘুমাতে পারেনি তিনি। পরদিন সকালে রাজধানী ঢাকায় থাকা তার বোন তাপসীকে মোবাইল ফোনে মিনু তার এই পরিবর্তনের কথা জানান। তাপসী সে কথা তার বাবা মাকে জানান এবং বাড়িতে চলে আসেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে মোলভি ডেকে শনিবার মিনুর নাম পরিবর্তন করে রাখা হয় আব্দুল মাজেদ। আব্দুল মাজেদের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, সে মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিল, তবে অর্থাভাবে পড়ালেখা করতে পারেনি। তারপর থেকে বাড়ির কাজে মাকে সহযোগিতা করত। কিছুদিন আগে পরিবার থেকে মিনুকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেজন্য গত বুধবার পাশের গ্রাম সৈয়দপুর থেকে ছেলেপক্ষ এসে তাকে দেখে যায় এবং পছন্দ করে। কিছুদিন পরে মিনুর পরিবারের পক্ষ থেকে ছেলে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে এই ঘটনাটি। মিনুর দীর্ঘদিনের বান্ধবী বৃষ্টি জানায়, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে তারা একসঙ্গে লেখাপড়া করেছে, কখনো তার আচার আচরণে পুরুষালী ভাব দেখা যায়নি। অপরদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়া মিনু ওরফে আব্দুল মাজেদের এখন ইচ্ছা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে অভাবের সংসারে হাল ধরবেন। বিয়ে করে সুখী একটি সংসার করার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। মিনু ওরফে আব্দুল মাজেদের বাবা আব্দুল কাফি জানান, আল্লাহর কৃপায় আমার এখন 4 ছেলে ও 2 মেয়ে। আল্লাহ যা ভালো মনে করেছেন সেটা আমার জন্য ভালো। প্রসঙ্গত, গত মাসে বগুড়ার দুপচাচিয়ার গোবিন্দপুর ইউনিয়নের বনতেতুলিয়া মণ্ডলপাড়ায় একইভাবে আক্কাস আলীর ছেলে লাঞ্চান মিয়া ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়। এরপর তার নাম রাখা হয় লাল বিবে।